সালাম আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে একদম মাঠ পর্যায় থেকে চমৎকার কিছু প্রক্রিয়া আপনাদের দেখাবে এবং সেই সাথে আলোচনা করব। তো দর্শক, ভিডিওতে আপনারা ভুট্টা গাছ দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজ সাইলেজ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা কিভাবে ভুট্টা গাছ কেটে তা বস্তায় ওজন করে প্রক্রিয়াজাত করে আপনাদের কাছে পৌঁছে দিই তা রয়েছে এই ভিডিও। এবং আপনারা প্রায়শই আমাদের সাইলেজের প্রতি কেজিতে দাম বাজারের অন্য সাইলেজের থেকে কিছুটা কম বেশি হয় কেন তা প্রশ্ন করে থাকেন, তো আশা করি এই বিষয়টি পরিষ্কার করে দিব। পুরো ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা পরিপূর্ণ পক্কতা পাওয়ার আগেই ভুট্টা সহ গাছগুলো কেটে নিয়ে আসা হচ্ছে এবং মেশিনের পাশে এনে জমা করা হচ্ছে। এই মেশিনটির মাধ্যমে আমাদের ভুট্টার গাছগুলো কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনটি দিয়ে শুধু কাটিং হয় এবং ম্যানুয়ালি প্যাকিং করা হয় মানুষের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে আমাদের কৃষি বাজার চ্যানেলে সাইলেজ প্যাকিংয়ের একটি মেশিন দেখেছিলেন, সেটিতে শুধু সাইলেজ গুলো ভরে দিলেই তা কৃত্রিমভাবে প্যাকেজিং অটোমেটিক হয়। সেই মেশিনটি আপনারা দেখেছিলেন, ওটাকে সাইলেজ র্যাপিং মেশিন বলে। তো সেটা আলাদা, সেটা বেল সাইলেজের ক্ষেত্রে। আমরা আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা বস্তা সাইলেজের ক্ষেত্রে। আপনাদের মধ্যে যারা সাইলেজ তৈরি করেন এবং প্যাকিং এর জন্য খরচ কমাতে চান তারা সেই মেশিনটি ব্যবহার করতে পারেন। তো সাইলেজ কয়েকভাবে হয়ে থাকে, আপনারা দেখেছেন আমাদের বেল সাইলেজ করি, স্পিড সাইলেজ করি এবং বস্তা সাইলেজ করে। আপনারা যে কোনোটাই নিতে পারেন, তিন পদ্ধতিতেই করে থাকি, তবে সব থেকে বেশি ব্যবহৃত বস্তা সাইলেজগুলোই, কারণ হচ্ছে বস্তাগুলো যে কোনো জায়গায় ক্যারিং করা যায়। আমরা আজকে সনাতন পদ্ধতি প্যাকিং ব্যবস্থা আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলো কাটা হলে তা লোকজন মিলে বস্তায় ভরানো হচ্ছে। একজন বস্তায় ঢালছেন, অন্যজন পায়ের চাপে বস্তা পরিপূর্ণভাবে ভরাট করছে। এগুলো ভরাট হয়ে গেলে তা ওজন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আপনাদের বলি, বাজারে অন্যান্য সস্তা সাইলেজের থেকে আমাদের সাইলেজ কেন কোয়ালিটি সম্পন্ন হয় এবং গরুর জন্য এটি কতটা পুষ্টিকর এবং এটি বাজারে অন্যান্য সস্তা সাইলেজের থেকে কেন দামে কিছুটা কম বেশি। মূলত আমরা এই ভুট্টার গাছগুলো ভুট্টা আসার পর এবং ভুট্টা পরিপক্কতা পাওয়ার পূর্বেই গাছগুলো কেটে ফেলা হয় এবং সাইলেজের জন্য প্রস্তুত করা হয়। ভুট্টার এই অপরিপক্ক অবস্থা অর্থাৎ ভুট্টার মিল্কিং স্টেজে এই সাইলেজগুলো পুষ্টিগুণ অধিক পরিমাণে থাকে, যেটি একটি গরুর জন্য যথেষ্ট। আপনি মাংস অথবা দুধ যেটাই বৃদ্ধি করতে চান না কেন, তার পিছনে এই মিল্কিং স্টেজের সাইলেজের গুরুত্ব অপরিসীম। বাজারে যেসব সাইলেজ আপনি সস্তায় পেয়ে যান সেগুলোতে এই মিল্কিং স্টেজের ভুট্টা থাকে না, তারা শুধুমাত্র ভুট্টা কেটে নেয়ার পর গাছগুলো কেটে সেটাতে বিভিন্নভাবে মোলাসিস ব্যবহার করে তার থেকে সাইলেজ তৈরি করে। এটা আসলে পরিপূর্ণ সাইলেজ নয়, এই কারণে তারা অনেক সময় খুবই কম দামে এটা বাজারজাত করতে পারে। কিন্তু আমাদের এখানে প্রতিটি ভুট্টার গাছের সাথে ভুট্টার রোয়াগুলো রয়েছে, যেটি এই সাইলেজের পুষ্টি অধিক হারে বৃদ্ধি করে এবং সেই জন্যই বাজারে প্রচলিত সাইলেজ থেকে পুষ্টিগুণ বিচারে আমাদের সাইলেজ মূল্য কেজিতে কিছুটা কম বেশি হতে পারে। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা গবাদি পশুর পুষ্টির জন্য অধিক দুধ বা মাংসের জন্য আপনারা আমাদের সাইলেজ নেবেন কিনা। ফার্মান্টেশন সম্বন্ধে যদি বলা যায়, আমরা পুরো সার্কেলটা 21 দিনের নিচে, আপনারা জানেন ফার্মান্টেশন সেভাবে আসে না, 21 দিন হলে পরিপূর্ণ ফার্মান্টেশন আসা শুরু করে। তো আমরা নির্দিষ্ট দিন অনুযায়ী ফার্মান্টেশনের অপেক্ষা করি এবং অপেক্ষা শেষ হলে যখন নির্দিষ্ট টাইম হয় তারপর আমরা বাজারজাত করি। তো আপনারা বুঝতে পারছেন আমরা সব কিছু চেইন মেনটেন করে আপনাদেরকে এই সাইলেজগুলো দিয়ে থাকি। তো দর্শক, সাইলেজগুলো প্যাকিংয়ের পর এগুলো ভালোভাবে মুখ বন্ধ করে সেলাই করা হচ্ছে এবং এই বস্তাগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে ঘোড়ার গাড়িতে করে সেগুলো লোড করা হচ্ছে। তো দর্শক, আমরা কিভাবে এবং কতটা কোয়ালিটি সম্পন্ন সাইলেজ তৈরি করে থাকি আপনারা চোখের সামনেই দেখতে পেলেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কোন সাইলেজগুলো আপনাদের গবাদি পশুকে খাওয়াতে চান।
তো আপনারা যদি এই সাইলেজ আমাদের কাছ থেকে নিতে চান, সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন, যে কোনো কুরিয়ার অথবা কোনো ট্রান্সপোর্ট অথবা পিক আপ ট্রাকের মাধ্যমে নিতে পারবেন। এবং এটা অর্ডার করার নিয়ম হচ্ছে, আপনাকে যেহেতু কাঁচা মাল আপনাকে আগেই পেমেন্ট করতে হবে আমাদের ব্যাংক অথবা পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে। তো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার নাম ঠিকানা আমাদেরকে দিন, আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। আপনাদের গবাদি পশুর খেয়াল রাখবেন আশা করি, কোন ভালো খাবারটা খাওয়ালে আপনার গবাদি পশু সুষম খাবার পাবে সেই দিকটা আপনার উপরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি দেওয়া উচিত।